নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল, আপোনালোক সকলোকে আমাৰ লাৰ্ণিং আসাম ইউটিউব চেনেলটোলৈ স্বাগতম জনাইছোঁ। বিভিন্ন ধৰণৰ জব আপডেট আৰু আন আন গুৰুত্বপূৰ্ণ নটিফিকেশ্যনসমূহ পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব। নমস্কাৰ, আজি ভিডিঅ'ত আমি কেইটামান ৰিজনিঙৰ আপোনালোকক কুৱেশ্যনছ লৈ আহিছোঁ। এই কুৱেশ্যনকেইটা আপোনালোকৰ হৈ যোৱা যিটো এই আসাম ডাইৰ ৰিকুৱাৰমেণ্টৰ এক্সাম আছিলে তাৰ পৰা তুলি অনা হৈছে। আমি ইয়াত আপোনালোকক কুৱেশ্যনকেইটাৰ সৈতে কনচেপ্ট আমাৰ ক্লিয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিম, যাতে আপোনালোকে এনেকুৱা ধৰণৰ যদি আপোনাৰ কুৱেশ্যনছ পায় আগলৈ, তো আপোনালোকে আৰামত আপোনালোকে কৰি আহিব পাৰে। আপোনালোকৰ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো আছে আপোনাৰ ব্লাড ৰিলেশ্যনৰ ওপৰত, মানে সম্বন্ধৰ ওপৰত। তো ইয়াৰ এটা আপোনাৰ ফাৰ্ষ্টে কনচেপ্টটো আপোনালোকে বুজিব চেষ্টা কৰিব লাগিব। ইয়াত আমি কিছুমান চিম্বলৰ সহায়েৰে আপোনালোকে কুৱেশ্যনটো যদি কৰিব যায় তেতিয়া আপোনালোকৰ কাৰণে ইজি হ'ব। তো তাৰ কাৰণে আপোনালোকে ফাৰ্ষ্টে চাব লাগিব, যদি মতা মানুহ বা মেল পাৰ্চন হয় তেতিয়ালৈকে আমি সেই মতা মানুহজন বা মেল পাৰ্চনৰ এগেইনষ্টত আমি স্কুৱেৰ চিম্বল দি আমি ডিনট কৰিম, মানে স্কুৱেৰ দিলে বুজাব হৈছে মতা মানুহ। আৰু যদি আপোনাৰ ফিমেল বা মাইকী মানুহ বা মাইকী মানুহ হয় বা ছোৱালী হয় গাৰ্লছ হয় তেতিয়া আমি ডিনট কৰিম চাৰ্কল দি, গোল দি। আৰু যদি আপুনি মেৰিড কাপোল হয়, যদি মেৰিড কাপোল বা বিবাহ হোৱা পতি পত্নী বা আপোনালোকৰ যদি হয় তেনেকুৱা হ'লে হাজবেণ্ড ৱাইফ হ'লে আমি ডিনট কৰিম ইকুৱেল চাইন দি। আৰু যদি আপোনাৰ ছিবলিংছ হয়, মানে বাইদেউ ভণ্টি আপোনালোকৰ দাদা ভাইটি, তেতিয়া আমি ডিনট কৰিম হাইফেন দি। এইকেইটা আপুনি চিম্বলকেইটা আগতে মনত ৰাখি ল'ব লাগিব। ইয়াত যদি আপুনি এতিয়া চায় এক্সাম্পলৰ সহায়ত, এ যদি হয় মতা মানুহ তেওঁৰ ওপৰত আহি যাব বক্স, আৰু বি যদি হয় মাইকী মানুহ তেতিয়া তেওঁৰ ওপৰত আহি যাব চাৰ্কল এটা। আৰু যদি এওঁ দুজন যদি মানে আপোনালোকৰ হাজবেণ্ড ৱাইফ হয় তেতিয়া তেওঁলোকৰ মাজত আহি যাব ইকুৱেল চাইন। আৰু যদি এওঁলোক দুজন আপোনালোকৰ ভণ্টি বা বাইদেউ বা এনেকুৱা হয় ককায়েক ভনীয়েক বা ব্ৰাদাৰ ছিষ্টাৰ, তেতিয়া তেওঁলোকৰ মাজত আহি যাব আপোনালোকৰ হাইফেন। ইয়াত আপোনালোকৰ আৰু এটা কনচেপ্ট আছে, চাপ'জ এ ধৰি ল'লোঁ এজন ব্যক্তি, এওঁ যদি এতিয়া এওঁৰ বাপেকৰ কথা কয় তেতিয়া আপোনাৰ হাইফেনডাল ওপৰফালে দিব লাগিব। চাপ'জ এওঁৰ বাপেক হৈ গ'ল এৰ বাপেক বি, তেওঁ বাপেকটো যিহেতু আপোনাৰ বক্সে হ'ব, তো ওপৰলৈ দিব লাগিব। যদি আপাৰ জেনেৰেশ্যন হয় তেতিয়া আপুনি হাইফেনডাল ওপৰলৈ দিব। আৰু যদি এৰ যদি পুতেকৰ কথা কয়, এৰ পুতেক চাপ'জ আপোনালোকৰ চি, তো হাইফেনডাল আপোনাৰ তলত দিব লাগিব। মানে আপোনালোকৰ যদি লোৱাৰ জেনেৰেশ্যনৰ কথা কয় তেতিয়া হাইফেনডাল আপুনি তললৈ দিব লাগিব। আৰু যদি ছেম জেনেৰেশ্যনৰ কথা কয়, যিহেতু কৈছিলোঁ আপুনি ছিবলিং, তো ছিবলিং দিলে আপোনালোকে ছাইডত দিব লাগিব। ছাইডত চাপ'জ এৰ আপোনাৰ ককায়েক চাপ'জ ডি, তে আপোনাক এইফালে আহি যাব। আৰু চাপ'জ এৰ ৱাইফ যদি আপোনালোকৰ জেড হয়, এৰ ৱাইফ একেতো ছেম জেনেৰেশ্যনেই হ'ল এ আৰু জেডৰ, যিহেতু হাজবেণ্ড ৱাইফ হয় তো তেওঁলোকৰ কাৰণে আপোনালোকে একে লাইনত হ'ব। তো আপোনালোকৰ আপাৰ জেনেৰেশ্যন হ'লে ওপৰফালে যাব, লোৱাৰ জেনেৰেশ্যন হ'লে তলফালে যাব। আৰু যদি ছেম জেনেৰেশ্যনৰ কথা কয় তেতিয়াহ'লে আপোনাৰ লিনিয়াৰ লাইনত যাব, আপোনালোকৰ একে ছেম লাইনত যাব। এতিয়া ইয়াত কোৱা হৈছে কিউ ইজ দ্য অনলি ছিষ্টাৰ অফ এ, তো কিউ কৈছে কিউ ছিষ্টাৰ হয়, তো ছিষ্টাৰ হ'লে আপোনালোকৰ চাৰ্কল হ'ব যিহেতু ফিমেল কৈছে। কিউ ইজ দ্য ছিষ্টাৰ অফ এ, যিহেতু এটা ছিবলিং হয় তো তেওঁলোকৰ মাজত আহিব হাইফেন, যিহেতু ছিবলিং কৈছিলোঁ হাইফেন হয়, তো কিউ ইজ দ্য ছিষ্টাৰ অফ এ। আৰু কৈছে লগত এ হু ইজ দ্য অনলি ছান অফ বি, এ হু ইজ দ্য অনলি ছান অফ বি, মানে এ হৈছে পুতেক, বিৰ পুতেক হয়। তো বি পুতেক হ'লে আপোনালোক কি হ'ব, মেল পাৰ্চন হয়, যিহেতু মেল হ'লে আপোনালোকৰ হ'ব বক্স স্কুৱেৰ হ'ব। তাৰপিছত কোৱা হৈছে বিজ ৱাইফ ইজ দ্য ডাটাৰ অফ পি, মানে বিৰ পত্নী হৈছে পিৰ জীয়াৰী। তো বিৰ পত্নী বুলি ক'লে বি অবভিয়াছলি আপোনালোকৰ মেল পাৰ্চন হ'ব লাগিব, মানে হাজবেণ্ড হ'ব লাগিব, তেতিয়া আপোনাৰ বি ৱাইফ হ'ব। তো বি যদি আপোনাৰ মেল পাৰ্চন হয় তেতিয়া আপোনাৰ বক্স আহি যাব। আৰু আমি কৈছিলোঁ যে মেৰিড কাপোল হ'লে আপোনালোকৰ ইকুৱেল চাইন দি আপোনাৰ ডিনট কৰিব লাগিব, তো ইকুৱেল হৈ যাব। আৰু এতিয়া আপোনাৰ এইটো আপুনি ৰাউণ্ড চাৰ্কল দি থ'ব লাগিব, যিটো ৱাইফ হয় তো ৰাউণ্ড চাৰ্কল। বি পত্নীৰ কথা কোৱা নাই, তো বিৰ পত্নী কৈছে বিৰ পত্নী হৈছে পিৰ জীয়াৰী, মানে বিৰ ৱাইফ আপোনালোকৰ পিৰ দাদাৰ হ'ব। তো পি তেতিয়া ওপৰফালে যাব যিহেতু আপাৰ জেনেৰেশ্যনৰ কথা কৈছে। আৰু কৈছে পি হু হেজ অনলি ওৱান চন আৰ, মানে পিৰ এজনেই পুত্ৰ আছে, সেইজনৰ নাম হৈছে আৰ। তো পিৰ পুত্ৰ হ'লে আপোনালোকৰ বি ৱাইফ যিগৰাকী হয় তেওঁৰ আপোনালোকৰ ভায়েক বা ককায়েক হ'ব। তো তেওঁ ভায়েক ককায়েক হ'লে ছিবলিং হ'লে আপোনাৰ হাইফেন হ'ব, আৰু হাইফেন হ'লে এইফালে আৰ দিছে, একমাত্ৰ পুত্ৰ কৈছে, যিহেতু তেওঁ আৰ হৈ যাব আপোনাৰ মেল পাৰ্চন। তো আপোনাৰ মেল পাৰ্চনত বক্স দি নোট কৰিব লাগিব, মানে স্কুৱেৰ দি বক্স। তাৰপিছত এতিয়া আপোনালোকৰ বস্তুটো হৈ গৈছে, তো এতিয়া আপোনাক সোধা হৈছে যে হাউ ইজ আৰ ৰিলেটেড টু কিউ, মানে আৰৰ ব্যক্তিজনৰ কিউৰ সৈতে সম্পৰ্ক কি।
তো আপনার ইয়াত খালি একটা বস্তু চাব যে আপনার প্রথম কয় যেহেতু ইয়াত আর প্রথম কৈছে তো আর আরক লো আপনি সম্বন্ধটা চাব লাগবে আরক লো সম্বন্ধ কিউ সত্যি কি হয় তো আর ইয়াত কোন হয় চাব লাগবে তো আর হয় আপনার ইয়াত মামা বা আঙ্কল মানে ইয়াত কিউর মাকর ভাইক বা ককায়েক হয় তো কিউর মাকর ভাইক বা ককায়েক হলে কিউর কারণে তেও মামা হয়ে যাব তো আর ইয়াত আপনার মামা বা আঙ্কল হয়ে যাব অপশন নম্বর বি ইয়াত কারেক্ট অপশন আপনার নেক্সট কোয়েশনটা হয়েছে মিসিং টার্মর ওপর এটা আপনার নাম্বার সিজ চা হয় আপনার ইয়াত দিছে আবার 7, 11, 19, 31 দিয়া আছে আর আপনার মাজত ব্ল্যাঙ্ক দিয়া আছে তারপর আপনার 67 দিয়া আছে তো আপনাদের ইয়াত ব্ল্যাঙ্কর কোনটা নাম্বার ফিট হবো সেটা আপনাকে উলিয়াব লাগে এনেকে আপনার কোয়েশনস দিলে সদায় আপনাদের মাজর আপনার যদি সৰু সৰু নাম্বার দিয়ে তো আপনার সদায় ডিফারেন্সটা চাবলে চাব তো আপনার ইয়াত আপনার 7 আর 11 মাজত ডিফারেন্স আছে 4 11 আর 19 মাজত ডিফারেন্স আছে আপনার 8 19 আর 31 মাজত ডিফারেন্স আছে আপনার 12 তো আপনার দেখিছে আপনার 4 4 4 ডিফারেন্সত গৈছে 4-5 হলে আপনার 4 ডিফারেন্স 8-12 হলে আপনার 4 ডিফারেন্স নেক্সট অপশন কি হবো আপনার 12-5 যদি আপনি 4 ডিফারেন্স চায় তো আপনার 16 হবো তো 16 আপনার 31 এড করলে আপনার লাস্টকে পাব আপনাকে 47 তো আপনার ইয়ার যেটা আমার ব্ল্যাঙ্ক অপশন আছে তার আপনার আনসার হয়ে যাবে 47 এটা 47 আপনার 16 নেক্সট 4 এড করলে কি হবো 20 তো আপনার যদি 47 20 এড করে আপনার 67 পাই গেল তো এই কারেক্ট অপশন আপনার হয়ে গেল তোমার কারেক্ট অপশন হয়ে গেল আপনার ইয়াত 47B নর্মেলি আপনার স্টেট লেভেলত আপনার ইমান হার্ড নাহে মানে ব্যাংকর লেভেলত আপনার হার্ড নাহে কারণ ব্যাংকত আপনাদের ইয়াতকে ওয়ান স্টেপ আপ চাব লাগবে তো আপনার স্টেট লেভেলত ইমানো হার্ড নাহে তো আপনার নর্মেল যেখানে আছে বেসিক আপনার সেইখানে চালে হবো তারপর কোয়েশনটা চাও ইয়াত আপনার একটা বক্স দিয়া আছে বক্সটো আপনার কেটামান সংখ্যা দিয়ে আছে আর একটা কোয়েশন মার্ক দিয়ে আছে ইয়াত আপনাদের অপশনকিটা মন করবা লাগবে সদায় অপশনকিটা সদায় আপনাদের চাই লোক কোনটা অপশন চাব পাইছে কেতিয়াবা আপনার কোয়েশন নোসাকে অপশন চাই আপনার আনসার ওলাই যায় আপনার কেতিয়াবা বেশি মাথা নলগাব নলগালেও আপনার আনসার ওলাই যায় ইয়াত আপনার যে আপনার পথালিকে আছে সেটা আপনার রো বলে কয় আর যে দীঘলিয়াকে আছে সেটা আপনার কলম বলে কয় তো আপনার ফার্স্ট কলমত চাব পারে 41 আছে ফার্স্ট কলমট গোটে এন্টায়ার তার আপনার 41 ইউনিট ডিজিট আছে 1 তার নেক্সট কলমট চ সেকেন্ড কলমট ইউনিট ডিজিট আছে আপনার 2, 22 সেকেন্ডটো তার থার্ড যে আপনার কলম আছে তার আপনাকে সব 53 বেকর সংখ্যাটা কি 3 সব এনেকে গৈ আছে 1, 2, 3 তারপর সব 4 আছে ইউনিট ডিজিট 14 4 আছে আপনার 34 4 আছে তো আপনার 5 নম্বর যে কলম আছে তার আপনার বেকর সংখ্যাটা অলরেডি আপনার 5 আহিব যেহেতু 1, 2, 3, 4, 5 আছে দেখছে আপনাকে আকো তেনেদরে এটু আমি কলম চালো এটা আপনার সব রো আপনার যে রো ওয়াইজ একদম ফার্স্ট রোটো আছে আপনার 14 আছে 14 আপনার লেফট সাইডের সংখ্যাটা কি আছে 1 তারপর সব 22 আছে 22 লেফট সাইডের সংখ্যাটা কি আছে 2 তার থার্ড রোত চক 34 আছে 34 লেফট সাইডের সংখ্যাটা কি আছে 3 আপনার এনেক সব উপপাত সব 1 তারপর 2 আহিলে লেফট সাইডে 3 আহিলে তারপর 41 4 আহিলে লেফট সাইডে সংখ্যাটা 53 কে 5 তো আপনার এই এই যে 50 লাইন তো আপনার ইয়াত 5 আহ তো লেফট সাইডের সংখ্যাটা আপনার আহি গেল 5 তো আপনার আনসার ওলাই গেল অপশন নাম্বার বি 55 বা আপনাকে এনেকেও চাই আহিব পারে ইয়াস যে আপনার একদম ফার্স্ট যে আপনার কলম এটা কলম 41 কলম সব ইউনিট ডিজিট আপনি গোটে এন্টায়ার কলম আপনার 1, 1, 1, 41, 41 এক আছে গোটেকেইটা 1, 1 দিয়ে দিব তো নেক্সট সব আপনার 22 তো আকো ইউনিট ডিজিট সংখ্যাটা আপনার 2 22 2 আছে গোটেকেইটা 2, 2, 2, 2 দিয়ে দিব পারে তেনেকে আপনি 3 দি দিব তাছাড়া আকো নেক্সট আপনার 4 দিব তো 5 আহিব আকো এটা আপনার কলম ওয়াইজ হয়ে গেল এটা রো ওয়াইজ হোক রো ওয়াইজ আপনার 1 আছে যেহেতু প্রথমটো আছে তো আমার গোটেকেইটা আপনি 1, 1 দিয়ে দিব নেক্সট আকো তেনেকে ধরে 2, 2 এখন লেফট সাইডতো আপনি 2, 2, 2, 2 দিয়ে দিব এনেকে আহি থাকলে 3 ঘর 3 দিব 4 ঘর 4 দিব 5 ঘর 5 দিব এনেকে আহিলেও আপনার অপশন বি 55 আপনাকে পাই যাব আপনাকে এটা আপনি কেনেদরে আপনাকে সুবিধা পায় সেইদরে আপনার কইলে হল নেক্সট আপনার এটা ভ্যান ডায়াগ্রামও চাম দিছে তো আপনার ইয়াত আপনি ডিসাইড করব লাগে ইয়াত 4টা ভ্যান ডায়াগ্রাম দিয়া আছে কোনটো ডায়াগ্রাম আপনার পারফেক্টলি শুট করেছে তো সেটা আপনাকে মানে ডিসাইড করব লাগে তো আপনার ইয়াত 3টা দিয়া আছে ব্রাদার হাজবেন্ড মেন তো ফার্স্ট আমি ভ্যান ডায়াগ্রামটা আঁকি লম ইয়ার কারণে এটা যেহেতু আপনার ব্রাদার হাজবেন্ড দুইটা মেনে হয় তো মেনটো আমার যেহেতু এটা ডাঙর হবো মেনটোর ভিতরে আপনার ব্রাদার হাজবেন্ড সোমাব তো মানে মেনটো আমি আঁকি ললো রাউন্ডি এটা হবো আপনার মেন তারপর এটা ব্রাদার আর হাজবেন্ড তারপর ফার্স্টের ভিতরতে সোমাব যেহেতু এটা গোল আপনার দিল এটা ব্রাদারের কারণে আর এটা আপনার মেন সেই হাজবেন্ডের কারণে ইয়াত যে আপনার ভিতর যে কমন আমার যে কমন পার্ট আছে এখন কমন পার্ট বলে কয় সেই কমন পার্ট কেউ কারণ কিছু ব্রাদারটা আপনার হাজবেন্ড হবো পারে বা কিছু হাজবেন্ড আপনার ব্রাদারও হবো পারে যেহেতু সেইকাৰণে আপনার অপশন নম্বর বি ইয়ার কারেক্ট অপশন হয়ে যাব নেক্সট যে কোয়েশন আছে অকমান আপনার ক্রিটিক্যাল
বাট আপোনাৰ বহুতেই ইজি। আপোনালোকে যদি আপোনালোকৰ থাৰ্ড আই দিছে, থাৰ্ড আই মানে আপোনালোকৰ ব্ৰেইনৰ কথা কোৱা হৈছে, যদি আপোনালোকে ভালকৈ মন দিছে আপোনালোকে দেখা যাব। ইয়াত চাওক 72 টিউ দিয়া আছে, মাজত বক্স এটা আছে আপোনাৰ, তাৰপিছত 96 দিয়া আছে, ইকুৱেল টু দিয়া আছে আপোনালোকৰ 69.27। চাব আকৌ 58 দিয়া আছে আপোনালোকৰ, মাজত বক্স এটা আছে 87 দিয়া আছে, ইকুৱেল দিয়া আছে 7885 দিয়া আছে। তেনেদৰে আপোনালোকে উলিয়াব দিছে 79 বক্স এটা দিয়া আছে আৰু 86 দিয়া আছে, ইয়াৰ কি হ'ব আপোনালোকে সেইটো উলিয়াব দিছে। তো আপোনালোকে যে ভালদৰে চাই 70 আৰু 96ৰ চাওক 72, আপুনি প্লাছ কৰি এইটো প্লাছ মাইনাছ কৰি উলিয়াব নোৱাৰে, এইটো চাব দেই 72 ইফালে চাব, 72 ইফালে উল্টা কৰি আপোনাৰ 27 লিখা আছে আৰু 96টো আপোনালোকৰ উল্টা কৰি লেফ্ট চাইডৰ পৰ্চনটো 69 লিখা আছে। তো ঠিক তেনেদৰেই আপোনাৰ 58টো উল্টা কৰি ইফালে 85 লিখা আছে আৰু 87টো উল্টা কৰি আপোনাৰ 78 লিখা আছে। তেনেদৰে আপোনাৰ এতিয়া কি হৈ যাব, 86টো আপুনি যদি উল্টা কৰি যদি আগলৈ লৈ আনে তেতিয়া হৈ যাব আপোনাৰ 68 আৰু 79টো যদি উল্টা কৰি দিয়ে আপোনাৰ হৈ যাব 97। আপোনাৰ কাৰেক্ট অপশ্যন ওলাই গ'ল 6897, অপশ্যন নাম্বাৰ চি আপোনাৰ কাৰেক্ট হৈ গ'ল। আজি এইকেইটাকে বুজাব চেষ্টা কৰিলোঁ, নেক্সট ভিডিঅ'ত আমি আৰু এনেকুৱা লৈ আহিম। আৰু আপোনালোকৰ যদি কিবা ডাউট থকা কুৱেশ্যন থাকে আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত আপোনালোকে জনাব পাৰে। চ' আজিৰ ভিডিঅ'টোত ইমানেই, আৰু আগন্তুক বিভিন্ন নটিফিকেশ্যন আৰু আপডেটসমূহ পাই থাকিবৰ বাবে আমাৰ এই চেনেলটোৰ সৈতে জড়িত হৈ থাকিব। ধন্যবাদ।